আজকের এই ভিডিওটিতে মাহেন্দ্রার পক্ষ থেকে আরও একটি রিয়েলিস্টিক লজারি কার নিয়ে আলোচনা করব তো আপনিও যদি আপনার ফ্যামিলির জন্য একটি ফুল সাইজ লাকজারি কার খুঁজছেন এবং এক্সেলেন্ট বিল্ড কোয়ালিটি যুক্ত একটি অলরাউন্ডার কার খুঁজে থাকেন তাহলে আপনি পারফেক্ট ভিডিওতে এসে পৌঁছেছেন তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে ডিজেডেম এল টেক আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো আজকে ভিডিওর টপিক মাহেন্দ্রা এক্স ইউভি সেভেন হান্ড্রেড তো এই গাড়িটির ইঞ্জিন এই টু পয়েন্ট লিটার টার্বো ডিজেল ইঞ্জিনের ফুয়েল ডিজেল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ষাট লিটার ইঞ্জিন ক্যাপাসিটি একুশশো সিসি ম্যাক্সিমাম পাওয়ার একশো বিরাশি বিএইচপি অ্যাট দি রেট এম ম্যাক্সিমাম টর্ক চারশো পঞ্চাশ এন দি রেট থেকে দু হাজার আটশো আর পি এম নাম্বার অফ সিলিন্ডার চারটি নাম্বার অফ পার সিলিন্ডার চারটিসমিশন টাইপ অটোমেটিক গিয়ার বক্স অপশান সিক্স স্পিড ওভারঅল মাইলেজ ষোলো কিলোমিটার অ্যামিশান স্ট্যান্ডার্ড বিএ সিক্স টপ স্পিড একশো বাষট্টি কিলোমিটার বডি টাইপ এসিউভি স্টিয়ারিং টাইপ পাওয়ার স্টিয়ারিং নাম্বার অফ ডোর পাঁচটি নাম্বার অফ সিটিং ক্যাপাসিটি ছটি থেকে সাতটি নাম্বার অফ ইয়ার ব্যাগ অপশান সাতটি নাম্বার অফ স্পিকার বারোটি এর এরটাচ স্ক্রিন সাইজ দশ ইঞ্চি লেনথ চার হাজার ছশো পঁচানব্বই এম এম ওয়েট আঠারোশো নব্বই এম এম হাইট সতেরোশো পঞ্চান্ন এম এম হুইল বেস সাইজ সাতাশশো পঞ্চাশ এম এম বুট স্পেস সাইজ দুশো চল্লিশ লিটার হুইডি অলয় হুইল সাইজ সতেরো ইঞ্চি ফ্রন্ট এয়ার সাইজ দুশো পঁয়ত্রিশ থেকে ষাট ইঞ্চি রিয়ার সাইজ দুশো তিরিশ থেকে ষাট ইঞ্চি ফাইপ ভেন্টিলেটেড ডিশ সলিড ডিশ চোদ্দো লক্ষ তিন হাজার টাকা থেকে ছাব্বিশ লক্ষ সাতান্ন হাজার টাকা তো এই ছিল আমার পক্ষ থেকে আজকের ইনডেপথ ফুল রিভিউ মাহিন্দ্রা এক্স ইউভি সেভেন হান্ড্রেড সম্বন্ধে আর আপনি যদি সত্যিকারের একজন কার লাভ হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের কার সম্বন্ধে জেনুইন ইনফরমেশান জানতে আমার এই চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তো আমার ভিডিও দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে আর আমার ভিডিও সম্বন্ধে আপনার নিজস্ব কোনো অপিনিয়ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে